ভারতের এই গ্রামে পুরুষদের করতে হয় দুটি বিয়ে, তাই প্রথম বিয়ের পরেই শুরু করতে হয় দ্বিতীয় বিয়ের তোড়জোড়। কোনো পুরুষ দুবার বিয়ে না করলেই তাকে তাড়িয়ে দেওয়া হয় গ্রাম থেকে। গ্রামের এমন আজব রীতির পিছনে রয়েছে একটি কাহিনীও। কি এমন কারণ রয়েছে একজোড়া বিয়ের পিছনে? ভারতের কোথায় বা রয়েছে এমন আজব গ্রাম? বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কত না কিছু ঘটে যাচ্ছে, কত আজব ঘটনা তার কোনো হিসেব নেই। নানা মজার গল্প, বিস্ময় কাহিনী লুকিয়ে রয়েছে পরতে পরতে, কত রীতিনীতি যা মানুষকে ভাবিয়ে তোলে। এখানে এমনই এক গ্রামের কথা বলবো যা আপাত দৃষ্টিতে মনে হবে অবিশ্বাস্য, তবে এটাই সত্যি। ভারতের বুকেই এমন গ্রাম রয়েছে যেখানে দুই বিয়ে করেন পুরুষেরা, এটা রীতি হয়ে গিয়েছে সেই গ্রামে। আর এই দুই বিয়ের রীতির থেকেও দুই বিয়ের কারণ জানলে জাস্ট চমকে যাবেন। আদি মোহিনী মোহন কাঞ্জিলা। ভারত পাক সীমান্তের কাছে রয়েছে রাজস্থানের বাড়মের জেলার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম, নাম দেরাসর। বড়জোর 600 জনের বাস, কিন্তু এই গ্রামেরই এক অদ্ভুত রীতি সারা দেশের কাছে একে পরিচিতি এনে দিয়েছে। দেরাসরের প্রতিটি পুরুষের অন্তত দুজন করে স্ত্রী। এই বিষয়টি শুনতে যতটা অদ্ভুত লাগছে তার চেয়েও কয়েক গুণ বেশি অদ্ভুত লাগবে এমন রীতির পিছনের কারণ জেনে। গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, প্রথম স্ত্রী থেকে কোনো স্বামীরই সন্তান হবে না, সন্তানের মুখ দেখতে গেলে নাকি দ্বিতীয় বিয়ে করতেই হবে। এই অদ্ভুত বিশ্বাস থেকেই দ্বিতীয় বিয়ে করেন গ্রামের পুরুষরা। তবে শুধুমাত্র এটিই নয়, আরও একটি কারণ রয়েছে এমন আজব রীতির পিছনে, আর সেটি হলো গ্রামের তীব্র জল সংকট। অন্তত 5 কিলোমিটার হেঁটে পরিবারের মহিলাদের জল আনতে হয় এই গ্রামে। অন্তঃসত্ত্বা হলে কোনো মহিলার পক্ষেই হেঁটে জল আনা সম্ভব নয়, সেই কারণেও দ্বিতীয় বিয়ে করে থাকেন পুরুষেরা। সেক্ষেত্রে প্রথম জনকে সেভাবে স্ত্রীর কোনো অধিকারই দেওয়া হয় না, তারা বরং বাড়ির পরিচারিকার মতো জীবন কাটিয়ে থাকেন। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। প্রথম স্ত্রীকে বলা হয় জল স্ত্রী। কোনো পুরুষ যদি এই রীতির বিরোধিতা করেন তাহলে তার বিরুদ্ধে পুরো গ্রাম একজোট হয়, এমনকি নিজের পরিবারও তাকে পরিত্যাগ করবে, গ্রাম থেকেই বিতাড়িত করা হয় তাকে। কি এমন রীতি আজব নয়? ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এ টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর 24 পরগনা। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।